হঠাৎ সমুদ্র সৈকতে নেমে যদি এরকম একটা দৈত্য চোখের সামনে দেখেন, তবে চমকে তো যাবেনই, তাই না? চলুন আজকে না হয় ভিন্ন একটা গল্প আপনাদের শোনাই। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমে হঠাৎ যদি আপনার চোখের সামনে ঠিক এরকম দৈত্যাকৃতির কিছু একটা সামনে পড়ে, তখন আপনি চমকে যাবেন, এটা নিশ্চিত। তবে এটা কিন্তু আপনাদেরই যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের স্তূপ। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে মানুষ যেখানে সেখানে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে নানা ধরনের বর্জ্য যত্রতত্র ফেলে দেয়। বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সিগাল পয়েন্টে বানানো হয়েছে এই বর্জ্যদান। কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সংগ্রহ করা প্লাস্টিকের বর্জ্য দিয়ে বানানো হয়েছে এই ভাস্কর্যটি। এটির উচ্চতা 42 ফুট, যা এশিয়ার বৃহৎ ভাস্কর্য বলে দাবি করছেন ভাস্কর্য নির্মাতারা। এতে ব্যবহার করা হয়েছে 8 টন প্লাস্টিকের বর্জ্য এবং সময় লেগেছে 7 দিন। সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। নির্মাতাদের দাবি, প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এটি এশিয়ার সর্ববৃহৎ ভাস্কর্য, যার নাম রাখা হয়েছে প্লাস্টিক দানব। মূলত সমুদ্র সৈকতের দূষণ বন্ধে জনসচেতনতা তৈরির জন্যই ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেন পর্যটকরা যত্রতত্র ময়লা ফেলা থেকে নিজেকে বিরত রাখে। ভাস্কর্যটি 15ই ডিসেম্বর 2022 সালে বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপর থেকে ভিড় জমেছে এই দানবকে ঘিরেই, দাঁড়িয়ে আছে সমুদ্র সৈকতের অন্যতম এক আকর্ষণ হিসেবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি, যেখানে সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলি এবং পরিবেশ দূষণ রোধে সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।